গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। চলো সবাই গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, বলো আবার গুড মর্নিং বলে দাও বাবা। সুস্মিতা লাইফ চাইলে তোমাদের স্বাগত। চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, আজকে বানাবো চিঁড়ের পোলাও। ওই জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে পাশে আমি একটু চিঁড়ে ভেজাতে বসিয়ে দিয়েছি, কারণ দিদি সকালে চিঁড়ের পোলাও খেয়ে টিফিনটা খেয়ে অফিসে যাবে। ওই জন্য আমি চলে এসেছি চিঁড়ের পোলাও করতে। চলো করে নিই, নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বা দেখাচ্ছি আমি কীরকম করেছি চিঁড়ের পোলাও। প্লেট যাচ্ছে, সার্ভ হচ্ছে ম্যাডামের কাছে। ম্যাডাম অফিস যাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আমরাও টিফিন করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। তোমরাও টিফিন করে নাও, আজকে আবার একটু ডাক্তারখানায় নিয়ে যাও। বাবুকে জ্বর এসছে কাল দুপুর থেকে, আজ আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সেটা শরীর ভালো নয়। চলো ফোন করেছি, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। না ঠিকঠাক বল, বাজে হলে বাজে, ভালো হলে ভালো। খুব সুন্দর হয়েছে পোলাও। আচ্ছা ঠিক আছে, তাহলে দশে কত দিবি? দশে নয়। ঠিক আছে চলো, আমরা তাহলে আজকে আমাদের নতুন উনুনে রান্না হচ্ছে। তোমাদের তো দিদি উনুনটা তৈরি করেছিল, তোমাদের তো দেখিয়েছিলাম। তা মা আজকে নতুন উনুনে রান্না করছে, আজকে ভাত বসিয়েছে। অগ্নি দেবতাকে নমস্কার করে ওখানে চাল আর দেওয়া হয়েছে, যেটা আমাদের করে প্রথম নতুন উনুন। তো অগ্নি দেবতাকে নমস্কার করে প্রার্থনা করে তারপর বসাতে হয়। তো দেখো মা এই যে ভাত বসিয়ে দিয়েছে, আজকে নতুন উনুনে আমাদের ভাত হবে। তো ভেবেছিলাম নতুন উনুনটা হয়তো কাঁচা কাঁচা আছে, হয়তো সেরকম জ্বলবে না, কিন্তু উনুনটা ভালোই জ্বলছে দেখো। খুব সুন্দরই হয়েছে উনুনটা মা করছে। এই যে এগুলো সব বাবু যে দুধ কেনা হয়েছে, দুধের খামগুলো সব রেখে দিয়েছিল মা। চলো মা করে নিই রান্না, আমি আমার কাজগুলো করে নিই, কাছাকুচি সেরে ফেলি। চলো দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজ লাঞ্চে ছিল ডাল ভাত ডিম ভাজা আলু ভাজা, ছেলেটার শরীরটা ভালো নয়। ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার আজকে বসবে না, পরের দিন বসবে, ওই জন্য ছেলেটাকে ওষুধ লিখিয়ে নিলাম। ডাক্তারকে ফোন করেছিলাম, তা কিছু ওষুধ দিল, সেগুলো খাইয়ে রাখতে বলেছে। এই যে ও তো বদমাশি করছে দেখো, জ্বর হয়েছে কেউ বলবে? চলো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।